গত 15 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে এ রেট্রোস্পেকটিভ 1973 থেকে 2023 শীর্ষক বিশেষ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী এই প্রদর্শনী তার আঁকা অনেক দুর্লভ ছবিও এখানে প্রদর্শন করা হবে, যা হয়তো অনেকে দেখেননি। যেমন আমার কাছেই কয়েকটি চিত্রকর্ম ছিল, একটি আমি দিয়েছি, আরও যা আছে আমি ভাবছি সেগুলো আমি পাঠাবো যাতে করে সবাই দেখতে পারে। নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে মাসব্যাপী একক শিল্প প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের চিত্রশিল্পী শাহাবুদ্দিনের 140টি নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। রেট্রোস্পেকটিভে এসে আমার সবচেয়ে বড় লাভ হলো যে ভিডিওটা দেখানো হচ্ছে। এই ভিডিওতে দেখা গেল যে একটা শূন্য ক্যানভাস, কিছুই নাই, সেখানে আস্তে আস্তে সেখানে সেই শূন্য ক্যানভাসের মধ্যে একটা মানুষের অবয়ব গড়ে উঠল। এক পর্যায়ে এসে দেখা গেল যে অবয়বটা মহাত্মা গান্ধীর। তো এই তার এই ছবি আঁকার যে প্রক্রিয়া পদ্ধতি, এটা আমার আগে দেখা ছিল না, জানা ছিল না। এক্সিবিশনটা আমার খুবই ভালো লেগেছে, তার চিত্রকলার যে অর্থ তা যেটা আমি বুঝেছি সেটা আমি আমার মা বাবাকে বুঝিয়েছি, এবং কিছুটা আমি তাদের এখানে অনেক আপু আছে, তারা আমাদের সাহায্য করেছে, তাদের মাধ্যমে আমরা বুঝেছি। এটার টাইটেল দেওয়া হয়নি, কিন্তু এই ছবিটা আমাদের 1971 সালের গণহত্যার কথা প্রকাশ করছে, এবং সেই সাথে সাথে স্যার এই ছবিটা হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের সময়কার যে আর্টিস্ট দেলাক্রোয়া তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে করেছেন। সেখানে একজন ফ্রান্সের স্বাধীনতা নারীরূপী স্বাধীনতা হচ্ছে গিয়ে পতাকা ধরেছিল। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা ধরে আছে সেই মৃত গণহত্যায় মরে যাওয়া সেই সকল মানুষরা, যাদের বিসর্জনের মাধ্যমে আমরা এই বাংলাদেশের স্বাধীনতাটা পেয়েছি। এই ছবিটা যেটা হচ্ছে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো নামক একজন ইউরোপিয়ান আর্টিস্টের দ্য ক্রিয়েশন অফ অ্যাদাম দ্বারা অনুপ্রাণিত, কতগুলো হাত একটা হাতকে টানছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গিয়ে মানুষের যে হোপ আশা, একটা হাত হচ্ছে গিয়ে তার আশা, এবং এখানে হচ্ছে গিয়ে সেই সকল মানুষ হাতছানি দিয়ে সেই আশাটাকে ডাকছে, যেটা হচ্ছে গিয়ে তাদের সামনে যে ফিউচার, যে কাঙ্ক্ষিত সিচুয়েশন, সেই ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটায়। ছোটবেলা আমার স্বপ্ন ছিল, এই আল্লাহ আমার জনাউদ্দিন বানিয়ে দিও, আমাকে জনাউদ্দিন বানিয়ে দিও। আমি মুনাজাত করতাম, সেই জনাউদ্দিন উনিও নাই আজকে, সে ওনার কথা আমি শ্রদ্ধা মনে করি। আর আমার ফরাসি দেশে দুই ব্যক্তি আমার ভেরি ইম্পর্টেন্ট ফর মি, দে লেফট অলসো, ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট বিগেস্ট গ্যালারি ইন দ্য ওয়ার্ল্ড, আই মেড এ ওয়ান ডে এক্সিবিশন, ওয়ান ডে, যেদিন থেকে আমি প্যারিসে ঢুকছি যে আমি এইখানেই করবো এবং সাকসেস হয়েছি, ও মারা গেছে। এই একদিনের এক্সিবিশনেই আমি একটা স্তম্ভে উঠে গেছি, সেখানেই আমার পিয়ার পাহাড়ের সাথে দেখা, উনি আমাকে ছেলে মতনই দেখতে, ইজ এ গ্রেট আর্কিটেক্ট, তারপর উনিও চলে গেলেন কবিদের, ওনাদের স্মরণ করি, ওদের কারণে হয়তো আমি আমার ফাউন্ডার আমার প্যারিসের। দর্শক এই প্রদর্শনীর মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিল্পের অনুভূতি জানার পাশাপাশি তার অনেক দুর্লভ চিত্রকর্ম দেখার সুযোগ পাবেন।